নমস্কার বন্ধুরা স্মার্ট স্টাডি ফর সাকসেস চ্যানেলে জানাই তোমাদের স্বাগত বন্ধুরা ফেজ ওয়ান জয়নিং আপডেট সম্বন্ধে যে বিগ ব্রেকিং নিউজটা তোমাদের আমি আজ দিতে চলেছি যখনই আমি আপডেট পাই তখনই কিন্তু আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করি এবং তোমাদেরকে বলার চেষ্টা করি যে কবে থেকে শুরু হতে পারে যাবতীয় তথ্যগুলো ঠিক আছে তো এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি তোমাদের বলতে চলেছি যে ফেজ ওয়ান ইন জয়নিং আপডেট একদম কিন্তু এটা এগুলো অফিসিয়ালভাবে দেয় না কিন্তু এগুলো ভাইরাল হয়েছে তো সেইগুলি সম্বন্ধে আমি তোমাদের গুরুতর আপডেট দিতে চলেছি এটা হান্ড্রেড পার্সেন্ট কিন্তু বলতে পারো অফিসিয়াল ঠিক আছে তো এখানে কী দেখা আছে দেখো এখানে যে পুলিশ ডাব্লিউ বি এখানে এসপি অর্থাৎ সমস্ত সুপারিন পুলিশ যে আছে আলিপুরদুয়ার কোচবিহার দক্ষিণ দিনাজপুর দার্জিলিং মালদা রায়গঞ্জ বাঁকুড়া বীরভূম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর বসিরহাট পূর্ব মেদিনীপুর অর্থাৎ সমস্ত যতগুলো পি এস আছে ঠিক আছে তো সেখানকার উদ্দেশ্যে গেছে নোটিশটি এবং এখানে তোমরা ডেটে দেখতে পাচ্ছ আঠেরো এগারো দু হাজার কুড়ি আঠেরো এগারো দু হাজার কুড়ি সামনে মানে আঠেরো তারিখ ঠিক আছে আজ তোমার হচ্ছে নভেম্বর মাসে আঠেরো তারিখ এখানে কী বলা হয়েছে দেখো কনসার্ন অথরিটি আর রিকোয়েস্টেড টু গিভ ডিটেলস অফ দ্য প্রফিশনালি সিলেক্টেড ক্যান্ডিডেটস ফর দ্য পোস্ট অফ কনস্টেবল টু থাউজেন্ড নাইনটিন হুস পুলিশ ভেরিফিকেশন অ্যান্ড মেডিকেল এক্সামিনেশন হ্যাভ বিন কমপ্লিটেড ইন অল রেসপেক্ট অ্যাস লিমিটেড ইনলিমিটেড আর্লিয়ার ভিডিও মেমো নাম্বার অ্যাস পার এন লিস্ট ইন দ্য ফলোয়িং ফরম্যাট বাই টোয়েন্টি থ্রি ইলেভেন টোয়েন্টি টোয়েন্টি এটার মানে হচ্ছে যে সময় অনুরোধ করা হয়েছে ঠিক আছে কি অনুরোধ করা হয়েছে যে সমস্ত ছেলেরা প্রভিশ সিলেক্টেড হয়ে গেছে এবং যাদের পুলিশ ভেরিফিকেশন এবং মেডিকেল কমপ্লিট হয়ে গেছে তাদের নাম বা তাদের তালিকা প্রত্যেক জেলার এসপি অফিস থেকে ডিআইজি অ্যাডমিনিস্ট্রেশনে ঠিক আছে পাঠাতে বলছে এই তেইশ এগারো দু হাজার কুড়ির মধ্যে নভেম্বর মাসে তেইশ এগারো দু হাজার কুড়ির মধ্যে পাঠাতে বলছি কীভাবে পাঠাতে হবে তোমার নিচে তো লেখা আছে সিরিয়াল নাম্বার অ্যাপ্লিকেশান নাম্বার তারপরে রোল নাম্বার নেম অফ ক্যান্ডিডেট ফাদার নেম পারমানেন্ট অ্যান্ড্রেস অর্থাৎ এখানে কাদের নাম লেখা থাকবে এখানে তাদের নামই লেখা থাকবে যাদের পুলিশ ভেরিফিকেশান এবং মেডিকেল এক্সামিনেশনটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে যে সমস্ত জেলার তো আমাদের তো আর অফিসে তো সমস্ত ডকুমেন্টস জমা পড়ে গেছে সেখান থেকে চলে গেছে আর ভাবে তো সেখান থেকে সব ডিটেলস করার কর কিন্তু এগুলো আসবে তো আজ এ পর্যন্তই কিন্তু আর আমি যতটা পারি তোমাদের সাথে কিন্তু এরকম ভিডিওগুলো শেয়ার করতে চাই তো এ প্রসঙ্গে একটা কথা বলে রাখি তাহলে ফার্স্ট প্লেস জয়নিং ডেট দেখো তেইশ এগারো দু হাজার কুড়ির মধ্যে কিন্তু বিভিন্ন যে জেলা এসপি অফিসে সেখানে জমা দিতে হবে তোমার যে ডিআইজি অ্যাডমিনিস্ট্রেশনে তো এখান থেকে বলতে পারছি যে দে বাইশ তেইশ তারিখে কিন্তু সম্ভবত জয়নিং নাও হতে পারে অর্থাৎ এটুকু বলতে পারি এই নভেম্বর মাসের শেষের দিকে ঠিক আছে এই তেইশ তারিখ পার হলেই চব্বিশ প্রতি ছাব্বিশ যে কোনো মুহুর্তে কিন্তু যে কোনো টাইমে কিন্তু জয়নিং হতে পারে ফার্স্ট ফেস জয়নিং যারা ইউ আর প্রার্থী রয়েছে তাদের ঠিক আছে তো এইটুক থেকে আমরা এতটুকুই বুঝতে পারছি আমি আমরাও বলছি যে জয়নিং আপডেট সম্বন্ধে যে বি ব্রেকিং নিউজ সেটাই হচ্ছে তেইশ এগারো দু হাজার কুড়ির তারিখের মধ্যে ডিআইজি অ্যাডমিনিস্ট্রেশনের সমস্ত জেলায় এসপি যা আছে সেখান থেকে কিন্তু ডকুমেন্টসগুলো পাঠতে হবে তাদের কাছে যে যে সমস্ত প্রার্থীরা সিলেক্টেড হয়েছে ঠিক আছে তবে তাদের মেডিকেল এবং ভিআর প্রসেস সম্পূর্ণ কমপ্লিট পাঠানোর পর সেখান থেকে তারা সিদ্ধান্ত নেবে যে কবে কাদের ট্রেনিং ডেট ফেলাবে তো এটুকুই বল এটুকুই ভিডিও করার ছিল তোমাদের জানার বিষয় ছিল এতটুকু যেটা আমি জানতে পারি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম যদি এরকম ভিডিও আরও চাও বা বিভিন্ন আপডেট যদি পেতে চাও অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে তো ফর ওয়াচিং মাই ভিডিও লাভ অল